ভেরি গুড মর্নিং গুড টাইম অতনিতা ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। যেন তো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। এখন বাজে সকাল 7:15, সকাল সকাল উঠে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। 7:15তে ডিম সিদ্ধ পোষাচ্ছে, কারণ ডিম সিদ্ধ হতে একটু সময় লাগে। কারণ আজকে আমি আরুষকে টিফিনে দেবো হলো হাঁসের ডিম। তোমার দাদা ভাই এনেছিল হলো হাঁসের ডিম, তো এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি হলো দুধ গরম। দুধটাকে না রাত্রে আমি জাল দিয়ে রেখে দিই, সকালবেলা উঠলে জাস্ট একটু গরম করলেই হয়ে যায়। কারণ বেশি গরম হলে তো আবার খেতে পারবে না, কারণ দুধ দিয়ে আমি আরুষকে হরলিক্স বানিয়ে দেবো। আর এই হরলিক্স খাওয়াতে দিয়ে সকালবেলা আরুষকে কত রকমের ঢং সং করে খাওয়াতে হয়। হাফ গ্লাস হরলিক্স কিন্তু খাওয়াই, কত রকমের ঢং করতে হয় কী করবো বলো। আর না খেয়ে যে ছেলেটাকে স্কুলে পাঠাবো তা কি হয় বলো তো? ছেলেটাকে খালি মুখে পাঠানো যায়? সকালবেলা কেউ বিস্কিট ফিস্কিট ও একদমই খেতে ইচ্ছে মানে চায় না, ঠিক আছে না? তো টাইমটা যদি একটু থাকতো তো সকালবেলা ঠিক আছে টিফিন টিফিন খেয়ে পাঠাতে পারতাম, কিন্তু এই 7:45-এর মধ্যে বেরিয়ে যেতে হয়। তো ওদিকে ওর বাবা ওকে উঠাচ্ছে আর আমি এদিক দিয়ে আরুষকে টিফিন টিফিন করে রেডি করে নিচ্ছি। সকালবেলা এরকমই হয়, আমি একটু জলদিভাবে উঠি যদি কোনো টিফিন করার হয়, কারণ আমি খুব কমই ওরে প্যাকেজিং জিনিস দিই। যেরকম বিস্কিট চিপস কেক এগুলো আমি খুবই ওরা কম দিই। চেষ্টা করি ওকে একটু যেমন ফল ডিম বা ম্যাগি, মাঝে মাঝে ম্যাগি টেগিও দিই, ও মাঝে মাঝে বায়না করে ম্যাগির জন্য, তো সেটাও দিই, ঠিক আছে? তো এইদিকে দেখতেই পাচ্ছ বললাম না, ওর বাবা ওকে একটু আদর মদর করে উঠাচ্ছে। কারণ সকাল সকাল যদি বাচ্চাদেরকে একটু আদর করে একটু আনলাজ করে একটু গদ গদ করে যে বাচ্চাদেরকে উঠানো যায় না, ওদের তবে মুডটা ভীষণ ভালো। আর ওদের মুড ভালো থাকলে আমাদের এমনি ভালো লাগবে, তাই না? তো এদিকে আদর মদর করে উঠাচ্ছে, এদিকে বাজে হলো 7:45। আমার ঘড়িতে বাজে কেন, যেহেতু 15 মিনিট ফার্স্ট করে রেখেছি আমি, রিয়েল লাইফে 7:30 বাজছে। তো এদিক দিয়ে আমি লাইট টাচগুলো বন্ধ বন্ধ করে তুলে দিচ্ছি। আর এদিক দিয়ে ওর বাবা নিয়ে চলে গেছে রান্নাঘরে, ওকে ডাটটা ব্রাশ করিয়ে দেবে। আর ডিম সিদ্ধটাও হয়ে গেছে, আমি দিকে ডিম সিদ্ধটাকে সুন্দর করে মাঝখান থেকে কেটে একটু নুন টুন দিয়ে ছেলেকে একটু সুন্দর করে একটু তরিপতি করে দেবো। কারণ পালবাড়ির ছেলে তো, একটু তরিপতি করে একটু না দিলে হবে না। তো দেখো এদিকে তরিপতি করে দিয়েছি, এটাই আজকে আরুষের টিফিন। তো এদিক দিয়ে ওর জাস্ট স্মাইলটা দেখো, সকালবেলা উঠে যখন ওর টিফিনটাও দেখে না, তো ওর মনের মতন টিফিন হয়েছে, ওর একটু স্মাইলটা এমনিতেই চলে আসে। আর এই চেনের ভিতরে না আমি ওর টাই ওর আই কার্ডটা না চেনের ভিতরে ঢুকিয়ে রাখি। ছোটো ছোটো জিনিসগুলো না আমি ঠিক কোথায় রাখবো, পরে কোথায় কোথায় না খুঁজেই পাই না, এই জন্য ওর ব্যাগের ফার্স্ট চেনটাতে ঢুকিয়ে রেখে দিই। তা চলো দেখো আরও সে রেডিমেডি হয়ে গেছে, আর টাকা ব্যবহার করে স্কুলে চলে যাচ্ছে। দেখতেই পারলে সব বাসি কাজকর্ম করে চলে আসলাম, দাঁড়টার ব্রাশ টাশ করে দুজনে মিলে গল্প গুজব করে চাটা খেটে ঘর দর করে ঝাড়ু দিলাম। হ্যাঁ যদিও বা কাজের বাসি আসে, কিন্তু প্রত্যেক দিন আমি আমার রুমটাকে একটু নিজের মনের মতন একটু খাটে নিচ সুকেসে নিই, সোফার নিচ ঝাড়ু দিতে, মানে এটা আমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি নিজে একটু পরিষ্কার করে ঝাড়ু দিতে আমি ভালোবাসি, ঠিক আছে? যদিও বা মাসি এসে আবার ঝাড়ু টাড়ু দেবে। তো যাই হোক, তো চলে আসলাম রান্নাঘরে। দেখতেই পারলে ছোলার ডাল করলাম, আগে টিফিনে হবে হলো ছোলার ডাল আর পরাঠা, কিছু জনের জন্য পরাঠা আর কিছু জনের জন্য হলো লুচি। কারণ আমার কী বলবো, মিস তোমাদের দাদা ভাই মিন্স আমার বর আর আমার দেওয়ার খাবে হলো লুচি, না আমিও লুচি খাচ্ছি আর লুচি খাবো, এই জন্য লুচি ভেজে নিচ্ছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা থামলে টাটাটাকে বুঝতেই পারছো, কোনো সকাল থেকে তোমাদেরকে আমি এখনও বলিনি। তো আজকে আমরা যাচ্ছি হলো তোমার দাদা ভাইয়ের ফ্রেন্ডের মার ছাদ্যতে, ঠিক আছে? তো সেটা হলো গোবরডাঙ্গাতে। তো চলো জলদি জলদি করে টিফিন টিফিনগুলো করে সবাইকে দিই, নিজে খাই, এর মধ্যে আরুষা স্কুলের থেকে চলে আসবে, আরুষকে স্নান টান করাতে হবে, তারপরে রেডিমেডি হয়ে একেবারে সুন্দর করে সাজুগুজু করে তোমাদের সামনাসামনি এসে কথা বলছি। কারণ সকাল থেকে তো একদমই সামনাসামনি এসে কথা বলছি না, সে পিছন থেকে বগ বগ করে যাচ্ছে। তো চলো জলদি জলদি করে রেডিমেডি হয়ে আসছে।
মর্নিং এখন গুড মর্নিং ই বলবো কারণ এখনো 12টা বাজেনি কাটা কাটা 11:30টা বাজে আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম সকাল তোমরা দেখতেই পারলে যে আর স্কুলে যেতে গেলে যে কত রকমের ঢং করে সেগুলো দেখিয়ে তোমাদেরকে আজকে আমি ভিডিওটা শুরু করলাম তারপরে তো অ্যাজ ইউজুয়াল এতক্ষণ কি করছিলাম ঘর দুয়ার গোছা গুছি তারপরে স্নান টান করলাম আরুষকে স্নান করালাম আর স্কুল থেকে আসলো প্রত্যেকে সকালবেলা বলেছিলাম মর্নিং তাও আবার বলে দিচ্ছি আজকে এখন আমরা যাচ্ছি একটা সাধু বাড়িতে তো সেটা হলো তোমার দাদা ভাইয়ের ফ্রেন্ডের মা গত হয়েছে তো ওনার আজকে ছাদ্য না আজকে হলো মোচ্ছাদি ঠিক আছে তো সেখানে আমরা যাচ্ছি তো এই দেখো একটু হালকা পাতলা কালারেরই একটু শাড়ি পরেছি যেটা মেখলা পরেছি আজকে আমার কাছে হালকা শাড়ি খুব কমই আছে আর একটা আছে যে কাঁথা স্টিচ কোথায় রাখলাম এটাকে এই যে কাঁথা স্টিচটা এটা আছে হালকা কালারের ঠিক আছে এটা আর পরলাম না কারণ এই মেখলাটা অনেক দিন ধরে পরিনি কাঁথা স্টিচটা পরেছিলাম মনে হয় কিন্তু এটা অনেক 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 দিন হয়েছে আমার পিসি শাশুড়ির ছেলের রিসেপশনে হয়তো পরেছিলাম সেদিনই মানে সেবারই কিনেছিলাম নতুন সেবারই পরেছিলাম আর আজকে পড়ছি তা যাই হোক দেখুন সিমসাম করে সেজেছি এরকম ঠিকঠাক ঠিক আছে না ছাদবাড়িতে সিমসাম ভালো লাগে বলো আর আমার যতগুলো শাড়ি আছে প্রত্যেকটাই দামি দামি শাড়ি প্রত্যেকটা খুব মানে ডিপ কালারের শাড়ি সেগুলো ছাদবাড়িতে ভালো লাগে না আর এই আমার হেয়ারস্টাইলটা দেখো ওটা অনেকদিন পরে আমাকে দেখলে তো হেয়ারস্টাইলটা দেখো আমি এরকম করে হেয়ারস্টাইল দিয়েছি একটু চেঞ্জ করলাম লুকটা একটু চেঞ্জ চেঞ্জ লাগছে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করি তোমার কাছে ব্লগটা ভীষণ ভালো লাগবে হ্যাঁ জায়গাটা কোথায় সেটা তোমাকে বলিনি আমরা যাচ্ছি হলো গোবরডাঙ্গাতে ঠিক আছে আমি থাকতো বাড়ির সাথে তো আমরা যাচ্ছি হলো গোবরডাঙ্গাতে গোবরডাঙ্গাতে ছাড়ত ঠিক আছে এটা আমার দাদা ভাইও রেডি এই যে আরুষও রেডি আজকে আমার ননদের দুই মেয়ে এসছে চলে যাবে কালকে তো হোলি আজকে কয় তারিখ আজকে হ্যাঁ হ্যাঁ আজকে হলো 6 তারিখ ঠিক আছে তো চলো আজকে ব্লগটা কিন্তু শুরু করলাম সাথে থেকো পাশে থেকো চলো বেরোই একটু রিলস বানিয়ে নিই রিলস যদি না বানাই না শ্বাসকষ্টটা বেশ হয় না জমে না ঠিক আছে দেখো দেখো হাতটা তুলে দেখো ঠিক আছে ঠিক আছে লম্বা টম্বা আছে তো টোটোতে উঠে পড়েছি আর গোবরডাঙ্গা যাবো বুঝতেই পারছো ট্রেনে করে যেতে হবে যাই বা স্টেশনে যাবো তারপরে গোবরডাঙ্গা আর এই মালা নিয়ে তো দাদা রবীন্দ্রনাথকে মালা নিয়ে দিন বাইরে প্রচুর রোদ কি রোদ রোদে থাকা যায় না গরমের রোদ শুরু হয়ে গেছে প্রচণ্ড ভিড় গোবরডাঙ্গাতে মানে এই ট্রেনে যখন যাচ্ছে প্রচণ্ড ভিড় ট্রেনের মধ্যে বাবা শ্বাস নেওয়া যাচ্ছিলো না তো মাস্ক পরেছি যে আরও গরম লাগছে এখন মাস্কটা খুলবো আর খুলে তারপরে এখান থেকে টোটো ধরবো টন্ডিতলা ঠিক আছে চলো যাই গিয়ে ওখানে আমি কথা বলবো না তোমাদের সাথে পরে ভয়েস দিয়ে দেবো সব পরে গোবরডাঙ্গায় আসলাম আগে খুব আসতাম আমাদের তো বাবা বাড়ি ঘুরে আমি এখানে এসে এসে এখন যাদের বাড়িতে যাচ্ছি ওদের বাড়িতে এরকম থাকতাম এসে মজা করতাম ঘোরাঘুরি করতাম কারণ আমার বোনেরা যখন এসেছিলো আমরা এখানে এসে এসে করেছিলাম এখান থেকে ঘোরাঘুরি করে চলো তোমার সাথে দেখাবো তো দেখো একটা টোটো একটা হায়ার করে নিয়েছি এই যে এখান থেকে বাজার দিয়ে যাচ্ছে এটা হলো গোবরডাঙ্গার বাজার আর আমরা যে টোটোতে বসেছি না এই টোটোর মধ্যে যে মানুষগুলো রয়েছে তারাও যাচ্ছে ছাদ্যবাড়িতে তো সেটাই তোমার দাদার সাথে গল্প করছিলো গল্পতে যে আমরা বুঝতে পারলাম যে তারাও সেই ছাদ্যতেই যাচ্ছে তো দেখো চলে যা তো দেখো চলেও আসলাম অলরেডি আর এখানে দেখো মাসির আর মেশোর দুজনেরই ফটো রেখেছে মেশো আজকে গত হয়েছে 10 বছর হয়ে গেছে তো ঠিক আছে না একসাথে দুজনকে রেখে যাবে সুন্দর লাগছে দেখে আর এই দেখো দেখতে দেখতেই আমরা খেতে বসে পড়েছি এবার তোমরা বলবে দেখো রাক্ষসগুলো খেতে বসে পড়েছে না গো এর মাঝখানে অনেকক্ষণ আমরা গল্প বুঝিয়ে করে টোরে তারপরে এখন আসলাম খাওয়ার জায়গাতে কিন্তু সবসময় তো সবসময় ক্যামেরা নিয়ে সব কিছু তোমাদের সাথে শ্যুট করাটা তো তুমি তো জানোই না সবাই তো সব কিছুতে কমফোর্টেবল হয় না না এই জন্য করি টোরি নিই তা দেখো সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাওয়ার ছিল লাল শাক ছিল ঘি ছিল বেগুনি ভেজ ডাল তারপরে ছিল কাতলা মাছের ঝাল তারপরে পাবদা মাছ সত্যি আর সত্যি মানে এক্স এবার এই রান্নাগুলো এত স্বাদ হয়েছে ওরা উপরে থাকে সেকেন্ড ফ্লোর উপরে ফ্লোরে থাকে এটা হলো ফার্স্ট ফ্লোর আর বাইরে দেখো এখানে মাসি ফটো টটো বসানো হয়েছে মানুষজন রয়েছে ঘরে তাদেরও লুকিয়ে লুকিয়ে তাদের সাথে ব্লগিং করছি আমি চলো একটু বসি প্যারেট নিচে একটা ভেঞ্চারি বসেছি প্রচণ্ড গরম লাগছে রোদ আছে বাইরে বাইরে ভালো বাইরে তো বেরোনো হয় না এর জন্য আর এই দেখো শম্পারানি কে দেখো এই দাদা শম্পারানি ওদের বাড়িতে এসছি শম্পারানি কাম আমার দিদি কারণ আমার নামও আমার দিদির সাথে মিল আছে আর আমার কামও আমার দিদির মতনই কম এই দেখো ঠিক আছে
এখন ওর মাথার উপর কেউ নেই, ওর নিজেই কারোর মাসি মেসো দুজনেই গত হয়েছে। ঠিক আছে দেখো মানুষটা সত্যি ভালো। তোমরা যদি পুলিশ নামে, আমি তো এখানে আসি না, অনেকদিনই হয়েছে আর ওদের মানে ও যেতে পারে না, বুঝতেই পারতো মাসি তোমাদের অনেক শরীর খারাপ ছিল, তো প্রায় 3-4 বছর ধরে তো মানে 7 বছর ধরে মানে অসুস্থ ছিল, কিন্তু 3-3 বছর ধরে মানে বলতে গেলে খুবই অসুস্থ ছিল। ঠিক আছে, এর জন্য ওদের একদম যাওয়া টাওয়া বন্ধ হয়ে গেছিলো। ইভেন আমার দেওয়ারের বিয়েতে মানে কোনো ক্রমে গেছে আর এসছে, ঠিক আছে, জাস্ট যেতে হয় তাই গেছে এসছে, আর আমার বোনের বিয়েতে তো যেতেই পারিনি। তো যাই হোক, আমাদের নেক্সট প্ল্যানিং আছে যাওয়ার গুয়াহাটিতে, কারণ ওদের ওর নিজের মাসিও থাকে আসামে। তো যাবে তো, কথা দিলি তো, এই ভিডিওতেও কথা দিল, মা তুমিও শুনলে ও আসবে বলেছে, কিন্তু কারণ আমার মাকেও কথা দিয়ে এসছে। তো ওই জন্য মা কামাখার কাছে মানসিক করে আমারও একই অবস্থা, তোমরা তো জানোই আমার কথা, ওর কথা বলছি, এই জন্য মা কামাখার কাছে ওকে যেতেই হবে। ঠিক আছে, তো চলো এখানে একটু ওষুধের গল্প টল্প করে নিই, না তোমার সাথে গল্প করতে থাকলে ওষুধের গল্প করে এমন সময় পাচ্ছি না, ওর বাড়ির কাজ তো বুঝতেই পারছো। ঠিক আছে, তারপরে আবার এখন বাজে হলো 8:30, আর আমরা বাড়িতে চলে এসেছিলাম হলো ওই 5টা থেকে, চলে চলে এসেছি বাসের সময়, চলে চলে এসে ঘুমাই তো না, আমি তো এমনও ঘুমাই না, আজ পর্যন্ত ঘুমাই নি, জাস্ট একটু ফোন টোন একটু দেখা দেখা করছিলাম, তারপর জাস্ট একটু চোখ বন্ধ করে একটু শুধু দাদা শুনতেই হয়ে গেলো, সাপের সঙ্গে শুনতেই হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আরও সে একটু ঘুমিয়েছিলো দাদা ভাই, একটু রেস্ট করেছে, করে দোকান চলে গেছে, আর আমি ওই 5:30 থেকে উঠে টাটা মানিয়ে টানি সবাই মিলে চাটা খেলাম টেলাম, আর এখন এই মাথার মধ্যে মাথা ভরে একদম মাথা তেল দিয়েছি, বাবা শ্যাম্পু দেবো, রাস্তা এখন এত ধুলো, কালকে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু এত ধুলো যে কোথার থেকে আসে, শ্যাম্পুলে বলে মাথা ঘুরিয়ে তেল দিয়েছি, আমার মাথার চুলের দিকে একদম যেও না, আর একটু মেডিটেলি পাকিয়ে রেখে দিয়েছি, আর এখন বসে পড়েছি আয়ুষকে নিয়ে পড়াতে, আয়ুষের যেহেতু কালকে স্কুল আছে তো অবভিয়াসলি হোম টাস্কগুলো তার সেগুলো তো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো চলো আজকে টিফিন টিফিন কিছু খাইনি, কারণ ওখানে খেয়ে খেয়ে এসেছি, তো তার তোমাদের দেখলে সত্যি রান্না বান্নাগুলো না বহুত টেস্ট হয়েছিল, বহুত টেস্ট হয়েছিল, কারণ মাসির মনটা ভীষণ ভালো ছিল, একটা কথাই আসতে থাকবে, বিয়ে বলো, বার্থডে বলো, অন্নপ্রাশন বলো, কিংবা ছাত্র বলো, যেটাই হোক মানে যার নামে যার উপরে যার জন্য করা হয়, তো তার মনের উপর ডিপেন্ড করে খাওয়া দাওয়াটা, মানে এটা আমি দেখেছি, আমি শুনেছিও অনেক অনেক মানে এরকম কথা, আমি নিজেও দেখেছি সত্যি, মানে যার নামে ওই ওকেশনটা করা হচ্ছে বা ওই সেলিব্রেশনটা করা হচ্ছে না, রান্নাবান্না কিন্তু অবভিয়াসলি ওই হিসাবে ভালো হবে। তো সত্যি মাসি আমরা যখন যেতাম না, তখন মাসি ভীষণ আদর করতো আমাদেরকে, ভীষণ মানে কী খাবে কী না এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক রান্নাবান্না ভীষণ টিম নিয়ে হেপি 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 হয়েছে, খুব অসম হয়েছে, এই জন্য আর এখন আর কিছু টিম টিম করবো না, 8:00 আর সাথে 1 ঘন্টা মতন পড়াবো, আর সাথে প্রচুর হোম টাস্ক রয়েছে। ঠিক আছে, ব্লগটা বাড়াচ্ছি না, সে সকাল থেকে আর স্কুলে যাওয়ার আগে থেকে শুরু করেছি, এখন আর বাড়াচ্ছি না, এখন আর কি রাত্রিবেলা কি রান্নাবান্না হয়েছে সেটাই খাবো দাবো, ব্যস্ত আমরা ঘুম টুম দিয়ে দেবো, কালকে আবার নতুন দিন আবার শুরু হবে, আবার তোমার সাথে আব্বা শেয়ার করবো, এই করেই তো আমার ডেলি লাইফস্টাইলগুলো চলে। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লেগেছে, যারা এখনও সাবস্ক্রাইব করো না আমার ভিডিওটা দেখে ঝাড়া ভিডিও তোমাদের কিছু ভালো লেগেছে, তাহলে জলদি করে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে জয়েন করে নিতে পারো, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার বেল আইকনটা আছে সেটাকে প্লিজ ক্লিক করে দিও, যাতে আমি নতুন সুন্দর ভিডিও তোমাদের ছাড়বো, সকল নোটিফিকেশন তার কাছে যাবে তোমাদের যাবে। আর আজকে ঘরের ডেকোরেশনটা অন্যরকম লাগছে নাকি, সে তোমার সাথে শেয়ার করা হয়নি, মাঝখানে তো আমি কয়েকদিন একটু শুট করে টুটি নিই, এই জন্য শেয়ার করা হয়নি। তো ডেকোরেশন আর কি, এই যে ওয়ার্ড্রপটা ওই মানে আমার যে কী বলবো আলমিরাটা ওই কোনাটাই ছিল, ওই কোনাটাই এবার এই কোনাটাই কিনেছি, আর আমি এরকম এদিক ওদিক এদিক ওদিক করতে থাকি, আমার ভীষণ ভালো লাগে, এখন যেহেতু মানে বৈশাখ মাস আসছে, তো এই আমি ছোটো মোটো জিনিসগুলো লড়াই করি, এই বড়ো জিনিসটা আমার হিম্মত হচ্ছিল না, তো তোমার দাদা ভাই বললাম চলো, কারণ এই ওয়ার্ড্রপটাতে মিন্স এই আলমিরাটাতে আমি ডেকোরেশন করবো, কী ডেকোরেশন তোমার সবই দেখতে পাবো, সেটা দিয়েও একটা আমি ভিডিও বানাবো। তো চলো আজকে বাড়া আর বাড়াচ্ছি না, বেশি আপা গল্প করছি না, এমনিতে অনেকটা বড়ো হয়ে যাচ্ছে। হ্যালো দাদা ভাই, তোমার সবাই খুব ভালো থাকো, নিজের শরীর খেয়াল রেখো, সুস্থ থাকো, সবাই নতুন ভিডিও না নতুন ব্লগ নিয়ে আমারও চলে আসছে, ততক্ষণে তোমরা খুব ভালো থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আর বড়রা এইভাবে তোমাদের আশীর্বাদ মাথার উপরে রাখো, আর ছোটো এইভাবে ভালোবাসা দিও, আর আমার আইবুড়োর অবস্থা দেখো কী অবস্থা, ছেত্রি মিত্রি যেতে হবে পার্লারে, আইবুড়ো ঠিক না থাকে না, চেহারাটার একদম পিট করে একটা অবস্থা হয়ে থাকে, যদি আমার মুখের মধ্যে কিছুই লাগাইটাকে নিয়ে এসে যে ফেস ওয়াশ করেছিলাম বিকেলবেলা, ওখান থেকে এসে এই চলো দাদা বড় কথাটা বড় করে করতে পারি।